নাতে চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের ম্যাথামেটিক্স ওয়ান সাজেশন এর যে ফাইনাল পিডিএফ তো সেখান থেকে লিমিট অ্যান্ড কন্টিনিউটি চ্যাপ্টারের অলরেডি দুটো ভিডিও আপলোড করা হয়েছে তো আজকের ভিডিওটা হচ্ছে তিন নম্বর তিন নম্বর পার্ট পার্ট থ্রি তো প্রথম দুটো পার্টে আমরা তেইশ নম্বর পর্যন্ত প্রশ্নোত্তর অলরেডি আলোচনা করেছি তো আজকে আমরা চব্বিশ নম্বর থেকে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো আলোচনা করব। তো তেইশ নম্বর পর্যন্ত যে সমস্ত প্রশ্ন আছে এগুলো হচ্ছে লিমিটের উপর আর চব্বিশ থেকে বাকি প্রশ্নগুলো সব কন্টিনিউটি এর উপরে আছে তো এটা অ্যাকচুয়ালি দুটো চ্যাপ্টারের কম্বিনেশন একটা হচ্ছে লিমিট আর একটা হচ্ছে কন্টিনিউটি তো আজকে বেসিক্যালি কন্টিনিউটি চ্যাপ্টারটা শুরু হচ্ছে তো এখানে চব্বিশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখা যাক তো চব্বিশ নম্বর প্রশ্নে যে কন্টিনিউটির একটা প্রবলেম এখানে আছে তো তার আগে কন্টিনিউটির যে সূত্র একটাই বেসিক সূত্র যে সূত্রটা জানলেই আশা করি এটা মানে এই টাইপের প্রশ্নগুলো সবই তুমি করতে পারবে তো সূত্রটা হচ্ছে যে কোনো একটা ফাংশন ধরো এফেক্স যদি বলা হয় এই এফেক্স ফান ফাংশনটা এক্স ইকাল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস কি না চেক করো ঠিক আছে বা এর এক্স ইকাল টু এ পয়েন্টে কন্টিনিউটি যদি চেক করতে বলে তো তখন আমাকে চেক করতে হবে যে লিমিট এক্সটেন্স টু এ প্লাস লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফএক্স ইকোয়াল টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফএক্স এবং ইকোয়াল টু এফ এ এই তিনটে জিনিস যদি সেম আসে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফএক্স লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফএক্স এবং লিমিট এ সরি এফ এ এই তিনটে জিনিস যদি সেম ভ্যালু আছে তখন বলা হবে এক্স ইকোয়াল টু এ পয়েন্টে এক্সড হচ্ছে কন্টিনিউয়াস ঠিক আছে তো এই হচ্ছে মূল সূত্র তো এই সূত্রটা কিভাবে এ অঙ্কে কাজে লাগছে সেটা একটু দেখবো তো এখানে যেমন চব্বিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ডিটারমাইন কন্টিনিউটি এফ এক্স অ্যাট এক্স ইকোয়াল টু ওয়ান এক্স ইকোয়াল টু ওয়ান পয়েন্টে এই যে ফাংশনটা আছে এর কন্টিনিউটি চেক করতে হবে ঠিক আছে এখানে যেমন সূত্রটা এক্স ইকোয়াল টু এ দিয়ে বললাম তো এখানে এর পরিবর্তে ওয়ান আছে তাহলে এখানে আমাকে এই তিনটে জিনিস চেক করতে হবে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এখানে এ অঙ্কের জন্য ওয়ান প্লাস এখানে যেমন এ মাইনাস আছে এই অঙ্কের জন্য ওয়ান মাইনাস তো এখানে দেখো সেটাই করা হয়েছে সলিউশনে যে লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস বা ওয়ান প্লাস জিরো একই ব্যাপার এক্স তো এই কথাটার মানে কি যে লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে লিমিট মানে এক্সের ভ্যালুটা ওয়ানের থেকে সামান্য হলেও বেশি তখন তারপরে আমাকে কি করতে হবে তাহলে এই যে এফেক্স এফএক্সের মানটা আমি কী বসাবো এফেক্সের দেখো তিনটে ভ্যালু আছে এ একটা এ একটা এ একটা তো কোন ভ্যালুটা বসাবো তখন এই শর্তটা খেয়াল করতে হবে ঠিক আছে এখানে যেমন বলা হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস অর্থাৎ এক্সের মান ওয়ানের থেকে বেশি সামান্য হলেও বেশি ঠিক আছে তো এখানে দেখো এখানে শর্তটা কি বলছে ফর এক্স ইকাল টু এক্স লেস দেন ইকোয়াল টু জিরো অর্থাৎ এখানে বলছে যে এক্সের মান যদি জিরোর থেকে কম হয় তখন এফএক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস এক্স আবার এখানে কি বলছে এক্সের মান জিরোর থেকে বেশি আবার ওয়ানের থেকে কম তাহলে এখানেও কিন্তু ওয়ানের থেকে বেশি হচ্ছে না কিন্তু এখানে দেখো বলা হচ্ছে যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে কী বলছে যে এক্সের মান ওয়ানের সাথে সমান হতে পারে বা সামান্য হলেও বেশি হতে পারে এই জন্য এক্সের এই ভ্যালুটা আমি এখানে নিচ্ছি এই যে দেখো হুম এফএক্স ইকোয়ালটা কী বসে দেওয়া হয়েছে টু মাইনাস এক্স ঠিক আছে তারপর এখানে আর বিশেষ কোনো সূত্রই যাচ্ছে না জাস্ট এক্সের যে ভ্যালু কী বলা হয়েছে এক্সটেন্স টু ওয়ান এই জন্য এক্সের মানটা এখানে ওয়ান বসিয়ে দেওয়া হয়েছে এই যে এক্স সেটা এখানে ওয়ান করে দেওয়া হয়েছে তো ফাইনালি টু মাইনাস ওয়ান মানে কী থাকছে ওয়ান একইভাবে এবার এই সূত্রের এই অংশটা আমরা চেক করার জন্য কী করবো লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এখানে যেহেতু ওয়ান পয়েন্টে বলেছে এই জন্য ওয়ান মাইনাস দেবো দেখো লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স ঠিক আছে ওয়ান মাইনাস মানে কি লিমিট এক্সের মান ওয়ানের থেকে সামান্য হলেও কম তখন আবার এই শর্তগুলো খেয়াল করো এখানে মিডিলের শর্তটা দেখো যে এক্সের মানটা জিরোর থেকে বেশি হবে ঠিকই কিন্তু ওয়ানের থেকে কম হবে অর্থাৎ এফএক্সের এই ভ্যালুটা এবার নেওয়া হবে এক্স ভ্যালুটা নেওয়া হবে এই জন্য দেখো এফেক্সের পরিবর্তে এখানে এক্স বসিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তারপর এখানে এক্স টেন্স টু ওয়ান প্লাস যেহেতু বলছে তো সরি এখানে এই যেহেতু মাইনাস আছে এটা মাইনাসই হবে তো ওয়ান মাইনাস এই এক্সের মান যদি ওয়ান করে দেওয়া হয় তাহলে শুধুমাত্র ওয়ান থাকছে তারপরে কী দেখতে হবে যে এক্সের মান ওয়ানের সাথে সমান কোথায় হতে পারে এখানে খেয়াল করতে হবে এখানে কী বলছে এক্সের মান জিরোর থেকে কম এখানে বলছে এক্সের মান ওয়ানের থেকে কম আর এখানে বলছে এক্সের মান ওয়ানের থেকে বড়ো হতে পারে অথবা সমান হতে পারে যেহেতু একটা দাগ আছে নিচে তো এই জন্য এখানে দেখো এফেক্স ইকাল টু এই ফাংশনটা লিখলাম তারপর এফ ওয়ান বার করতে হবে এই যে সূত্রটা খেয়াল করো এফ এ যেহেতু বার করতে হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট বলে এফ ওয়ান বার করতে হবে তো এখানে এই ফাংশনে এক্সের মান যদি ওয়ান বসিয়ে দেওয়া হয় এফ ওয়ান এখানেও হ্যাঁ এক্সের মান যদি ওয়ান বসিয়ে দেওয়া হয় টু মাইনাস ওয়ান অর্থাৎ এফ ওয়ান ইকুয়াল টু কী আসছে টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা কি দেখলাম এখানে যে তিনটে ভ্যালু হুম এখানে যে তিনটে ভ্যালু আমরা দেখলাম যে লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস এফ এক্স এর ভ্যালুটা ওয়ান আসছে আবার লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস এফ এর ভ্যালুটাও ওয়ান আসছে আবার এদিকে এফ ওয়ানের ভ্যালুটাও ওয়ান আসছে তখন দেখো এই সূত্রের সাথে ম্যাচ করছে আর কি এখানে এর পরিবর্তে জাস্ট কি আছে ওয়ান আছে তো এই এর পরে এই জন্য এটাই লেখা হয়েছে হ্যাঁ যে এখানে খেয়াল করো কী বলা হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস জিরো এফ লিমিট ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স ইকোয়াল টু এফ ওয়ান এই তিনটেই সমান এসছে এই তিনটে জিনিস আমাদের কত এসছে তিনটেই দেখো ওয়ান এসছে এই তিনটে যদি সেম ভ্যালু আসে শুধু ওয়ান বলে কথা না সেম ভ্যালু যদি আসে তখন বলা হবে যে অ্যাট এক্স ইকোয়াল টু ওয়ান এক্স ইজ কন্টিনিউয়াস তো এটাই হচ্ছে আনসার তো এরকমভাবে এই অঙ্কগুলো করতে হয় খুব বেশি জটিল সূত্র কিছু নেই একটাই বেসিক সূত্র এবং সূত্রটা একটু বড় এটাই যা তো একই ধরনের পরবর্তী প্রবলেমটা দেখো কি বলছে পঁচিশ নম্বরে ডিসকাস দ্য কন্টিনিউটি অব দ্য ফলোয়িং ফাংশান অ্যাট এক্স ইকাল টু টু আগের অঙ্কে যেমন এক্স ইকাল টু ওয়ান পয়েন্টে কন্টিনিউটি চেক করছিলাম এখানে এক্স ইকাল টু টু পয়েন্ট এখানে ফলোইং ফাংশন বলতে এই যে ফাংশনটা আছে এটা এই পুরোটাই হচ্ছে এটা কোয়েশ্চেন ঠিক আছে তো এখানে যেহেতু এক্স ইকোয়াল টু টু পয়েন্টে কন্টিনিউটি চেক করতে হবে এই জন্য আমাদের তিনটে জিনিস দেখতে হবে একটা হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু টু প্লাস টু প্লাস এর ভ্যালুটা কত আসছে সেটা দেখতে হবে দ্বিতীয়ত লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এফেক্স এটা কত আসছে দেখতে হবে এবং তৃতীয়ত এফ টু এই তিনটে ভ্যালু কত আসছে যদি সেম আসে তখন বলা হবে যে এক্স এক টু টু পয়েন্টে এফেক্স ফাংশনটা কন্টিনিউয়াস ঠিক আছে তো এখানে সেটাই দেখো করা হয়েছে কি বলা হচ্ছে যে লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফএক্স তো টু প্লাস এফেক্স তাহলে এখানে এফ এক্সের কোন ভ্যালুটা বসাবে সেটা দেখার জন্য এখানে দেখতে হবে এখানে দেখো এক্স টু টু প্লাস মানে কি এক্সের মানটা এর থেকে বেশি তখন পাশের এই শর্তগুলো আমাদের দেখতে হবে এখানে দেখো কী বলা হচ্ছে এক্সের মানটা কি দুয়ের থেকে কম এক্স লেস দেন ইকোয়াল টু টু আছে এখানে দেখো এক্স গ্রেটার দেন মানে টু লেস দেন ইকোয়াল টু এক্স মানে কি এক্সের মানটা দুয়ের থেকেও বেশি হবে সামান্য হলেও অথবা সামান্য হতে পারে তার মানে এই শর্তটা এর সাথে ম্যাচ করছে এই জন্য এক্সের এই ভ্যালুটা আমরা নেব এক্স ইকোয়াল টু ফোর এই জন্য দেখো এখানে এফেক্সের পরিবর্তে হুম এক্স প্লাস ফোর বসিয়ে দেওয়া হয়েছে তারপরে কি করা হচ্ছে এক্সটেন্স টু যেহেতু টু প্লাস আছে বা এক্সটেন্স টু টু যেহেতু বলছে এই জন্য এক্সের ভ্যালু এখানে টু বসিয়ে দেওয়া হয়েছে তারপর টু প্লাস ফোর মানে হচ্ছে কত সিক্স ঠিক আছে একইভাবে এর যে নেগেটিভ লিমিট সেটাকে চেক করো এখানে দেখো এক্সটেন্স টু টু মাইনাস মানে এক্সের মানটা দুইয়ের থেকে কম তখন আবার শর্তটা দেখো এখানে দেখো এক্সের মানটা দুয়ের থেকে কম দেখাচ্ছে অর্থাৎ এফেক্সের এই ভ্যালুটা আমরা দেব এই জন্য দেখো এফেক্সের এখানে পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস টু অর্থাৎ এই ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে তারপর এখানেও সিমিলারলি এক্সটেন্স টু টু বসাতে হবে বা এক্সের ভ্যালু টু বসাতে হবে ভুল করে মাইনাস টু কিন্তু বসাবে না এই মাইনাসটা জাস্ট একটা সিম্বল তো এখানে টু স্কোয়ার এখানে যেহেতু এক্সের স্কোয়ার ছিল এই জন্য টু স্কোয়ার প্লাস টু মানে ফোর প্লাস টু অর্থাৎ এটাও দেখো সিক্স আসছে একইভাবে আর জিনিস যেটা বলা হচ্ছিল যে এখানে দেখো এফ টু বার করব এবার এফ টু যখন আমাদের বার করতে হবে তখন আগে এটা দেখতে হবে যে কোথায় এক্সের মান টু এর সাথে সমান তো এখানে দেখো এর মানে টু এর সাথে সমান অর্থাৎ এফেক্সের এই ভ্যালুটা নেব এফেক্স ইকোয়াল টু সিক্স তাহলে এফেক্স ইকোয়াল টু সিক্স ওয়ে এক্স টু টু তার মানে এখানে যদি আমি টু বসিয়ে দিই তবু এটা সিক্সই থাকবে ঠিক আছে অর্থাৎ এখানে দেখো আমরা লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফেক্স এর ভ্যালুটাও সিক্স পেলাম লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এফেক্স এর ভ্যালুটাও আমরা সিক্স পেলাম এটাও সিক্স পেলাম এটাও সিক্স পেলাম আবার এফ টু এফ টু যেটা এটাও দেখো সিক্স পেলাম তাহলে তিনটেই সেম ভ্যালু আসলো এই জন্য এখানে লেখা হয়েছে যেহেতু বা অ্যাজ লিমিট এক্সটেন্স টু টু প্লাস টু লিমিট এক্সটেন্স টু টু মাইনাস টু এফ টু তারপরে দেখো এখানে লেখা হচ্ছে যে দেয়ার ফোর হ্যাঁ দেয়ার ফোর এফেক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু টু ঠিক আছে তো একদম সেম প্যাটার্নে মানে সলিউশন হয় প্রতিটা অঙ্কের তো তোমরা এখানে আশা করি বুঝতে পারছো তারপর ছাব্বিশ নম্বর প্রশ্নটা দেখো এখানে কি বলা হচ্ছে ডিটারমাইন কন্টিনিউটি এফ এক্স ইকোয়াল টু মড এক্স অ্যাট এক্স টু জিরো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় প্রতি বছর এটা আসতে দেখা যায় তো এখানে দেখো ওরকম কোনো বড় ফাংশন দেওয়া নেই কিন্তু একটা মড চিহ্ন দেওয়া আছে এই জন্য তোমাকে মডের যে ডেফিনেশন সেটা আগে জানতে হবে মড এক্স ইকোয়াল টু এক্স লেখা যাবে যখন এক্সের মানটা জিরোর থেকে বেশি হতে পারে বা সমান হবে তখন মড এক্স ইকোয়াল এক্স বলা যেতে পারে আবার মড এক্স ইকোয়াল টু এক্স লিখতে হবে যখন এক্সের মানটা নেগেটিভ হয় বা জিরোর থেকে কম হয় ঠিক আছে তো এখানে যেহেতু এক্স ইকোয়াল টু জিরো পয়েন্টে আমাকে কন্টিনিউটি চেক করতে হবে এই জন্য আমাকে প্রথমত চেক করতে হবে যে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস জিরো প্লাস এফেক্সের ভ্যালু আসছে কি না আসছে কত আসছে সেটা দেখতে হবে তারপর লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এর এফেক্স এর ভ্যালু কত আসছে সেটা দেখতে হবে তারপর এফ জিরো এই তিনটে ভ্যালু আমাকে চেক করতে হবে যদি সেম আসে তখন বলা হবে এটা এক্স ইকাল টু জিরো পয়েন্টে এফেক্সের এই ফাংশনটা কন্টিনিউয়াস ঠিক আছে তো এখানেও দেখো লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফেক্স তাহলে এখানে এফএক্সের কোন ভ্যালুটা নেব এফএক্স মানে কি মড এক্স এটাই তো এফএক্স ঠিক আছে তাহলে এফএক্সের দুটো ভ্যালু একটা হচ্ছে এক্স একটা মাইনাস এক্স এর মধ্যে কোনটা নেব এখানে দেখো এফেক্সের পরিবর্তে প্রথমত মড এক্স বসিয়ে দেওয়া হয়েছে তারপর মড এক্সের যে দুটো ভ্যালু তার মধ্যে কোনটা নেওয়া হয়েছে পজিটিভটা নেওয়া হয়েছে কেননা এক্সটেন্স টু জিরো প্লাস মানে কি এক্সের মানটা জিরোর থেকে বেশি এখানে শর্তগুলো খেয়াল করো এই শর্তটা দেখো কি বলছে এক্সের মানটা জিরোর থেকে বেশি এই জন্য মড এক্সের এই ভ্যালুটা নেওয়া হয়েছে ঠিক আছে এখন এক্সের মান যেহেতু জিরো এক্স টেন্স টু যেহেতু জিরো এই জন্য এখানে যদি জিরো বসিয়ে দেওয়া হয় তাহলে জিরো আসবে সিমিলারলি এই যে এক্স টেন্স টু মাইনাস জিরো এফ এক্স এর পরিবর্তে মড এক্স দেওয়া হলো তো মড এক্সের এক্সের মানটা যদি মাইনাস হয় তার মানে এক্সের মান যদি লেস দেন জিরো হয় তখন মড এক্সের এই ভ্যালুটা নেব অর্থাৎ মাইনাস এক্স নেব এই জন্য এখানে দেখো একটা মাইনাস এক্স দিতে পারো তো মাইনাসটা যদিও দেওয়া হয়নি কিন্তু মাইনাস এক্স দাও বা না দাও জিরোয় আসবে কেননা মাইনাস জিরো মানে তো জিরোয় হয় ঠিক আছে এই জন্য এখানে যে জিরো বসে হয়তো মাইনাস জিরো মানে জিরোই হবে তারপর এফ জিরো এফ জিরো মানে অবশ্যই জিরো হবে এখান থেকে এক্সের মান জিরোর সাথে সমান হতে পারে কোথায় এখানে তো সেক্ষেত্রে এখান তুমি ব্যাপারটা এরকম লিখে নিতে পারো একবার যে এফ এক্স টু মড এক্স যদি হয় তাহলে এফ জিরো ইকুয়াল অবশ্যই মড অফ জিরো তার মানে সেটা জিরোই হবে ঠিক আছে তো এই তিনটে জিনিস দেখো সেম আসলো হুম এটাও দেখো জিরো আসছে এটাও জিরো আসছে এটাও জিরো আসছে তো তিনটে যেহেতু সেম আসছে এই জন্য বলা হবে যে এখানে সেটাই লেখা হয়েছে যে যেহেতু লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ এক্স লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফ এবং এফ জিরো তিনটে যেহেতু সেম আসছে এই জন্য বলা হচ্ছে এফএক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো তো যে তিনটে অঙ্ক করলাম তো এই তিনটে অঙ্কের ক্ষেত্রেই আমরা কন্টিনিউয়াস পেলাম এখনও ডিসকন্টিনিউয়াস অঙ্ক পাইনি তো এখানে দেখা যাক তো এটাই হচ্ছে আনসার এটাই আনসার এই পুরো লাইনটাই হচ্ছে আনসার যে এফ এক্সটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকোয়াল টু জিরো তারপর সাতাশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ফাইন্ড ওয়েদার দ্য ফাংশন এফেক্স ইকোয়াল টু মড এক্স বাই এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকোয়াল টু জিরো এটাও দেখো আগের অঙ্কের মতোই এক্স ইকোয়াল টু জিরো পয়েন্টে কন্টিনিউটি চেক করতে বলছে কিন্তু এর ফাংশনটা একটু আলাদা করে দিয়েছে মড এক্স বাই এক্স করেছে ঠিক আছে তো এখানে দেখো এফ এক্স ইকোয়াল টু মড এক্স বাই এক্স ইকোয়াল টু এক্স বাই এক্স ইকোয়াল টু ওয়ান কখন যখন এক্সের মান গ্রেটার দেন ইকোয়াল টু জিরো আমরা জাস্ট আগের অঙ্কেই জানলাম যে মড এক্স টু এক্স হবে হ্যাঁ যখন এক্স গ্রেটার দেন ইকোয়াল টু জিরো এবং মড এক্স টু মাইনাস এক্স হবে যখন এক্স লেস দেন জিরো তো সেই জিনিসটা এখানে প্রয়োগ করা হয়েছে এই মড পরিবর্তে এখান থেকে এক্স করা হয়েছে যখন এক্স গ্রেটার দেন ইকোয়াল টু জিরো আবার মড পরিবর্তে এখানে মাইনাস এক্স দেওয়া হয়েছে যখন এক্স লেস দেন জিরো ঠিক আছে এই প্রথম এইটুকু দেখিয়ে দেওয়া হচ্ছে প্রথমে তারপর আগের অঙ্কের মতো চেক করতে হবে এখানে যেহেতু জিরো পয়েন্টে কন্টিনিউটি চেক করতে হবে এই জন্য লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফ এক্স ইকুয়াল টু ওয়ান ঠিক আছে এটা কিভাবে আসছে সেটা দেখো হ্যাঁ এই যে জিরো প্লাস জিরো প্লাস মানে কি জিরোর থেকে বেশি তো এক্সের মান যদি জিরোর থেকে বেশি হয় তখন এফ এক্সের মান কত হবে ওয়ান হবে এই জন্য ডাইরেক্ট এটা ওয়ান হয়ে যাচ্ছে আবার এখানে দেখো লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এক্সের মান যদি জিরো থেকে কম হয় তাহলে এফএক্সের মান কত হবে অবশ্য মাইনাস হবে ঠিক আছে এখানে দেখো এক্সের মান যখন মাইনাস এক্স বসানো হচ্ছে এক্স এক্স ক্যান্সিল একটা মাইনাস থেকে যাচ্ছে যার ফলে এটা মাইনাস ওয়ান তো এখানে দেখো এটা মাইনাস আসছে তো যখনই তো যখনই তুমি দেখছো যে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এবং লিমিট এক্সটেন্স জিরো মাইনাস এই দুটো মান আলাদা আসছে তখন তৃতীয়টা আর চেক করার দরকার নাই এখান থেকেই বলা যাবে যে এটা নট কন্টিনিউয়াস ঠিক আছে এখানে দেখো আগের অঙ্কগুলো দেখো সব সেম আসছিলো কিন্তু এখানে দেখো লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফেক্সের ভ্যালুটা প্লাস মানে ওয়ান আসছে আর লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফেক্সের ভ্যালুটা মাইনাস ওয়ান আসছে দুটো আলাদা এই জন্য এটাকে সমান বলা যাবে না এই জন্য কি এটাকে নট ইকুয়াল টু বলতে হচ্ছে যেহেতু লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস এফেক্স নট ইকোয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এফেক্স সো এফেক্স ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো ঠিক আছে তো যখন কন্টিনিউটি মানে কোনো ফাংশন যখন কন্টিনিউয়াস হবে তখন তার তিনটে ভ্যালু যদি সেম আছে তখন কন্টিনিউয়াস আর যদি তিনটের মধ্যে দুটো যদি আলাদা হয়ে যায় তখন কিন্তু সেটা ডিসকন্টিনিউয়াস হবে বা নট কন্টিনিউয়াস হবে ঠিক আছে তারপর আঠাশ নম্বর প্রশ্ন দেখো একটু ঘোরানো আছে প্রশ্নটা এখানে ফাংশনটা দিয়েছে প্রথমে যে fx ইকোয়াল টু টু এক্স প্লাস ওয়ান ফর এক্স লেস দেন টু fx ইকোয়াল টু কে ফর এক্স ইকোয়াল টু আর এফেক্স ইকোয়াল টু থ্রি এক্স মাইনাস ওয়ান ফর এক্স দেন টু তারপর কি বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ এফেক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স তাহলে এখানে এই পুরোটাই প্রশ্ন এখানে বলে দিয়েছে যে এফেক্স কন্টিনিউয়াস অ্যাট এক্স টু টু বিন্দুতে কন্টিনিউয়াস তাহলে কে এর ভ্যালুটা বার করো যখন ফাংশনটা হচ্ছে এরকম ঠিক আছে তো এখানে কী করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কোয়েশ্চেন অনুযায়ী যেটা বলা হয়েছে সেটা এখানে লেখা হয়েছে যে লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফেক্স ইকোয়াল টু এফেক্স যেহেতু এক্স ইকোয়াল টু টু পয়েন্টে এটা কন্টিনিউয়াস যেহেতু এক্স ইকাল টু টু পয়েন্টে এফেক্স কন্টিনিউয়াস এই জন্য এটাকে সমান বলা যাবে ঠিক আছে তো সেটাই করা হচ্ছে লিমিট এক্সটেন্স টু টু প্লাস এফেক্স তো এক্সটেন্স টু টু প্লাস মানে এক্সের মান দুয়ের থেকে বেশি তখন এই পাশের শর্তগুলো দেখতে হবে এখানে দেখো এক্সের মান দুয়ের থেকে বেশি তার মানে এফ এক্সের এই ভ্যালুটা নেব এই জন্য দেখো এখানে এফ এক্সের পরিবর্তে থ্রি এক্স মাইনাস ওয়ান বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে কি এই এফ এক্স এর পরিবর্তে এফএক্স ইকুয়াল টু টু কোথায় হবে এফ এক্স ইকোয়াল টু টু কোথায় হবে যখন কে হবে তো তার আগে এখানে একটা ফাংশন দেওয়া হয়েছে বা এফ টু দেওয়া হয়েছে তার পরবর্তী স্টেপে দেখো এখানে জাস্ট এক্সের ভ্যালু যে টু সেটা বসিয়ে দেওয়া হয়েছে এক্সের পরিবর্তে টু বসিয়ে দেওয়া হয়েছে তো থ্রি ইন্টু টু মানে সিক্স সিক্স মাইনাস ওয়ান মানে ফাইভ আসবে আর এখানে আছে কে এই যে এফ টু ইকোয়াল টু কে এই জায়গাটা বোঝা আছে এখানে দেখো বলাই আছে এফ এক্স ইকোয়াল টু কে যখন এক্স ইকোয়াল টু টু ঠিক আছে তার মানে আমরা বলতে পারি যে এফ টু ইকোয়াল টু কে ঠিক আছে এই জন্য এফ টুর পরিবর্তে এখানে কে লিখে দেওয়া হয়েছে তাহলে ফাইনালি এখানে তুমি আনসারটা পেয়ে যাচ্ছ যে এখানে তাহলে কী আসছে এটা এই দিকটা ফাইভ আসছে থ্রি ইন্টু টু মাইনাস ওয়ান মানে ফাইভ এইদিকে কে এই যেটা সেটাকে ঘুরিয়ে লেখা হয়েছে এখানে কে ইকোয়াল টু ফাইভ আবার আরেকটা বিষয় লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ এক্স যদি করা হয় তখন কী হবে তখনও দেখো সেম জিনিস আসবে লিমিট এক্সটেন্স টু টু মাইনাস এখানে দেখো টু মাইনাস মানে কি এক্সের মান দুইয়ের থেকে কম তাহলে এখানে প্রশ্নটা আবার খেয়াল করো এখানে যে এক্সের মান দুয়ের থেকে কম যদি হয় তখন কী বলা হবে যে এফএক্স ইকোয়াল টু টু এক্স প্লাস ওয়ান জন্য দেখো এখানে টু এক্স প্লাস ওয়ান হয়েছে এই এফ এক্সের পরিবর্তে টু এক্স প্লাস ওয়ান হয়েছে আর এদিকেও এদিকের আগেরটার মতো এখানে এফ এক্সের পরিবর্তে এফ এবং এফ টু এর ভ্যালুটা কে এখানেও দেখো টু ইন্টু টু মানে হচ্ছে প্লাস অর্থাৎ ফাইভ অর্থাৎ কে তো উভয় ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কে 5 আসছে অর্থাৎ ফাইনালি এখানে আনসার এটাই বলা যাবে যে কে কলটা ফাইভ ঠিক আছে তো লিমিট অ্যান্ড কন্টিনিউটি চ্যাপ্টার থেকে আজকে আঠাশ নম্বর পর্যন্ত প্রশ্ন আলোচনা হল আরও কিছু প্রশ্ন এই চ্যাপ্টার থেকে বাকি আছে যেগুলো পরবর্তী পার্টে অবশ্যই নিয়ে আসবো তোমাদের পরীক্ষায় আগে অবশ্যই আমি এটা কমপ্লিট করবো তো অবশ্যই এই জন্য চ্যানেল যারা নতুন আছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে ভিডিওতে লাইক করতে ভুলবে না তো আজকের মতো এই পর্যন্তই